দেশের নাম বদলের জল্পনার মধ্যেই এবার মন্ত্রীদের মুখে কুলুপ আটার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এই নিয়ে গোটা দেশে বিতর্ক তুঙ্গে। আসন্ন অধিবেশনে কেন্দ্র দেশের নাম বদলের প্রস্তাব আনতে পারে বলেই জল্পনা, জানিয়ে বিরোধিতার সুর চড়িয়েছে বিরোধীরা। তবে এই ইস্যুতে বাড়তি কথা না বলারই পক্ষপাতী কেন্দ্র। সম্প্রতি এই মর্মে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী, তার সাফ নির্দেশ। এ নিয়ে সবার মুখ খোলার দরকার নেই, শুধু যারা এই সংক্রান্ত বিবৃতি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত তারা মন্তব্য করবেন। যদিও এই ইস্যুতে বুধবার কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি, দেশের নাম বদল নিয়ে যাবতীয় জল্পনা আসলে নজর ঘুরানোর চেষ্টা। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই জল্পনার জন্ম দিয়েছে গেরুয়া শিবির। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্সে পোস্ট করে অভিষেক বলেন, ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক আসলে বিজেপির তৈরি, নজর ঘুরানোর চেষ্টা। এতে বিভ্রান্ত না হয়ে বিজেপিকে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, বেকারত্ব এবং সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করুন। ডাবল ইঞ্জিন সরকার আর ভূ জাতীয়তাবাদ নিয়ে বিজেপির ফাঁকা আওয়াজে প্রতিবাদ করুন। সব মিলিয়ে এই বিতর্কের জল যে আরো গড়াবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।